নমস্কার বন্ধুরা, শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের চিকেন কষা করে দেখাচ্ছি। খুব কম সময় এবং খুব সহজ পদ্ধতিতে আমি এই রান্নাটা করছি। এর জন্য আমি প্রথমে মাংসকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 3টে পেঁয়াজ বাটা, 2টো টমেটো কুচি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, লবণ আর 3 চামচ সর্ষের তেল দিয়ে এগুলো ভালো করে আমি মাংসের সাথে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি এটা 10 মিনিট এইভাবে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে কড়ায় তেল গরম করে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি মশলা মাখানো মাংসটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটা ভালো করে নাড়তে হবে। কড়াই যেন বসে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। এর মধ্যে আমি 2টো লঙ্কা কুচি দিলাম, 1 চামচ। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো মশলা কষতে কষতে, যাতে মাংসটাও সেদ্ধ হয়ে যায়। ঢাকা একভাবে দিয়ে রাখবো না, খানিকক্ষণ ছাড়া ছাড়া ঢাকা খুলে দেখবো যাতে কড়াই লেগে না যায়। দশ মিনিট এটাকে এইভাবে কষতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ এটাকে কষে যেতে হবে। বন্ধুরা, আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল দেব। মশলা কষতে কষতে যেহেতু মাংসটা সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য এখানে বেশি জল দেওয়ার দরকার নেই। জল দিয়ে এটাকে আমি খানিকক্ষণ ফুটতে দেব। সেদ্ধ হয়েছে নাকি দেখে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা দেওয়ার পর এটাকে আমি আরেকটু ফুটতে দেব। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা গরম রুটি, ভাত, পরোটা, লুচি সবার সাথে খাওয়া যেতে পারে, খুব সুন্দর লাগবে।